পাউলি একটা লেমিনেশন চার্জ করছে, আমি 2 টাকা কমে কাজ করিয়ে দিচ্ছি। পাউলির সঙ্গে আমি আগে একটা ছবির সময় বলেছিলাম কি বলে লুকিং ফর অপরচুনিটি, যেখানে আমি পাউলির সাথে কাজ করবো। থ্যাংক ইউ পাউলি ফর বিং পার্ট অফ মাই সো কল ভেঞ্চার, মাই ড্রিম প্রজেক্ট। তো প্লিজ ফিউ ওয়ার্ড। গুড ইভিনিং এভরিওয়ান। প্রথমেই যেটা বলবো যে বিষয় নিয়ে আপাতত মনে হয় তোমরা বলটা যারা আছো উল্টো দিকে তারা বুঝতেই পারছো, সাইবার ক্রাইম শব্দটা যখন ব্যবহার করা হয়েছে সেখান তার সঙ্গে একটা দুটো শব্দ ভীষণভাবে চলে আসে, সেটা হচ্ছে হ্যাকিং, স্পাই, আন্ডারকভার এজেন্ট। তো এই ধরনের শব্দ নিয়ে বা এই ধরনের সিনেমা বা কাজ সত্যি অনেক জায়গায় অনেক ধরনের অনেকভাবে হচ্ছে। তো আমার খুব ইচ্ছে ছিল, ভীষণ ভীষণ ইচ্ছে ছিল যে এরকম একটা কাজ যদি আমাদের বাংলার থেকে কেন হচ্ছে না। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেব অ্যান্ড কমলদা যে এরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক সাবজেক্ট নিয়ে বাংলায় ছবি হচ্ছে। আর থ্যাংকস, এটা আমার ফার্স্ট কাজ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে, থ্যাংকস ফর মেকিং মি আ পার্ট অফ দ্য টিম। আর এটা কমলেশ্বর মুখার্জির সাথে আমার দ্বিতীয় ছবি, প্রথম ছবির এক্সপিরিয়েন্স এত ভালো, এত সুন্দর, আর কমলদা মানুষটা এত ভালো, পরিচালক তো অবশ্যই ভালো, তার জন্য কমলদার সঙ্গে বারবার কাজ করতে ভালো লাগে। আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আমার খুব কাছের কিছু খুব ভালোবাসার মানুষ আর অভিনেতা অভিনেত্রীরা এই ছবিতে আছে। রুক্মিণী আছে, পরমব্রত আছে, লেডিস ফার্স্ট প্লিজ, পরমব্রত আছে, অদ্রিত আছে, আর অবশ্যই দেব আছে। সো থ্যাংক ইউ এন্টায়ার টিম। আর আরেকটা জিনিস আমি বলবো, ভীষণ লোভনীয় এই কাজটার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে হয়েছিল এই কাজটা করার পিছনে, অভিজ্ঞতা ক্যামেরা করবে, অভিজ্ঞতার সঙ্গে অনেকদিন ধরে আমার কাজ করার খুব ইচ্ছে ছিল। সো আলটিমেটলি ইটস হ্যাপনিং অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ টুডে ফর কামিং হিয়ার অ্যান্ড গ্রেসিং দিস মোমেন্ট ফর আস। থ্যাংক ইউ সো মাচ। মৈত্রজি, হ্যাঁ আমি পাউলিকে নিয়ে বলি, আমার আই উইল নট ফরগেট দিস ওয়ান। পাউলি, আই থিঙ্ক আই ক্যান সে দিস, আই ক্যান, ইয়া, পাউলি একটা লেমিনেশন চার্জ করছে, আই সেড আমি 2 টাকা কমে কাজ করিয়ে দিচ্ছি, দেন সে নো, আই সেড ইয়েস টু দেওয়াল ভাই, দেওয়াল ধরে আমার সাথে কথা হয়নি তোমার, না না দেওয়াল, আই সি ইউ, আই লাভ ইউ, বাট अगेन দা ওয়ে শি ওয়াজ টেলিং মি বিং অ্যান অ্যাক্টর, যেহেতু আমরাও অনেক ছবি করি বা ইউ লাইক we have also faced this kind of situation, I pauli ke message korlam, then she immediately called me, no I am doing the film, it's confirmed no matter what, but her na actor call ko shonar por this is how feel ke na subject e shotti bhalo actor log chesta korche, being an actor I also feel that ke kono chobi jodi bhalo lege jay, I just want to do the film no matter, money is secondary for me, seta I pauli ke chai chobi ta ke ontoto peye jeto. Thank you pauli, thank you so much, because I'm seriously very glad to be a part of this and amar eto bhalo legechilo kamaldar shonge boshe entire গল্পটা শুনে স্ক্রিপ্টটা শুনে যে মনে হয়েছিল যে হ্যাঁ এটাই তো আমি করতে চেয়েছিলাম এতদিনে, সো ইয়েস আই হ্যাভ টু বি আ পার্ট অফ ইট। থ্যাংক ইউ। টলিউডের সব আপডেট আর লেটেস্ট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন টলিউড তরকা, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।